খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি। সিঙ্গুরে শুভেন্দু অধিকারীর কালো ছায়া পড়েছিল গতকাল। কালো বেলুন উড়িয়ে সেই ছায়া থেকে মুক্তি লাভ করল সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটি। শুভেন্দুর সভাস্থল গোবর গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করা হলো। কর্মসূচি থেকে আহ্বান করা হলো টাটাদের গাড়ি তৈরির কারখানার জমিতে আগে থেকে যেসব কারখানা ছিল তাদের পুনরায় শিল্প স্থাপনের। গতকাল সিঙ্গুরের গোপালনগর শাহানাপাড়ায় মৌন মিছিল ও সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রতন টাটাকে শ্রদ্ধা জানাতে বিজেপি এই কর্মসূচি নিয়েছিল। শুভেন্দুর সেই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন সিঙ্গুরের সর্বনাশ করে দিয়েছে। এই জমিতে না হয়েছে কৃষি, না হয়েছে শিল্প। জমি সর্বনাশ করেছেন মমতা ব্যানার্জি, না হলো শিল্প, না হলো কৃষি। 2000 ছেলে কাজে ঢুকেছিল বেকার, সর্বনাশ হয়েছে তোলাবাজদের রাজত্ব, প্রমোটিং জমি ভরাট আর বেচারাম মান্না কোটি 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 টাকার মালিক। আজ শুভেন্দুর সেই সভাস্থল গোবর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করা হয়, কালো বেলুন উড়িয়ে কালো ছায়া তাড়ানো হয়। সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটির তরফে এই কর্মসূচি নেওয়া হয়। জমি আন্দোলনের নেতা অমিয় ধারা বলেন চাষিরা তাদের জমি চাষ করছেন, যেসব জমি অনাবাদি সেই জমিতে শিল্প আগে থেকেই ছিল, টাটারা যখন জমি নেয় তখন সেই সব জমি অধিগ্রহণ করা হয়েছিল, পরে তা ফিরিয়ে দেওয়া হয়। জমির পরিমাণ কয়েকশো বিঘা, চাষিদের হাতে নেই সেই জমি, তাই চাষ হয় না। হিন্দু অধিকারী আমাদের সিঙ্গুরের মাটিকে কলঙ্কিত করেছে, সিঙ্গুরের মাটিকে কালোমালিত্ব করেছে, তাই সেই কালোমালিত্ব দূর করার জন্যে গোবর জল ঝাঁটা গঙ্গা জল দিয়ে মুক্ত করা এবং কালো বেলুনের দ্বারা ওনার এই কালো ছায়াকে আমরা ওই রতন টাটার কাছে আবার আকাশে উড়িয়ে দিয়ে মিশিয়ে দিলাম। সম্বন্ধে জানে কি, চাঁদ সম্বন্ধে তো কিছু জানে না, ওনাদের তো টেলারের ব্যবসা। উনি এখানে কালকে এসেছিল, দেখেন এখানে কতটা জমি অধিগ্রহণ হয়েছে উনি জানেন? 90% জমি চাষ হচ্ছে, আর যে জমিগুলো পড়ে রয়েছে সেগুলো বিভিন্ন শিল্পপতিদের জমি। যেমন এখানে ভারতীয় পেট্রোল পাম্প ছিল, শান্তি সিরামিক্স ছিল, কন্নম ফ্যাক্টরি ছিল, আরও অনুসারী শিল্পের অনেক জমি কিনা রয়েছে, যেগুলো টাটারা অধিগ্রহণ করার পর জমিগুলো টাটারা নিয়ে নিয়েছিল, সেই জমিগুলো ফেরত দিয়ে দিয়েছে। আমি ওনাদেরও আহ্বান করব, ওনারা যদি ওনার অনুসারী শিল্পগুলো করে তাহলে আমার কৃষি জমি রক্ষা কমিটি এবং আমার দল সহযোগিতা করবে, ওনারা এই অনুসারী শিল্পগুলো এখানে আবার নতুন করে তৈরি করবে। হাইটেক এনক্লেভ, ঠিকানা 179 SN গভর্নমেন্ট কলোনি, বাগপাড়া দিশাহুটলি। এখানে থাকছে ফ্রি পার্কিং, সুইমিং পুল, চিলড্রেন পার্ক, প্লে গ্রাউন্ড, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন, বুকিং চলিতেছে 70 যোগাযোগ। পাল্টা বিজেপির নেতা সুরেশ সাউ বলেন শুধুমাত্র প্রচারের আলোয় আসার জন্যই তৃণমূলের আজকের এই কর্মসূচি। পাশাপাশি তিনি বলেন মুখ্যমন্ত্রীর চকলেট খাওয়া অনশন মঞ্চে বিরোধী দলনেতা কোনোদিনই ছিল না, আর যারা গঙ্গার জল ছিটাচ্ছে তারাও জানে। গতকাল আমাদের বিরোধী দলনেতা তো পরিষ্কারই বলেছে সিঙ্গুরে চাষবাস হোক শিল্প বাসক, আর এই বিষয়ে সিঙ্গুরের কোনো মানুষেরই দ্বিমত নেই। আজকে তৃণমূল যেটা করছে গঙ্গার জল ছিটিয়ে শুধু কেবল নিজেদেরকে প্রচারের আলোয় আনার জন্য, এছাড়া আর অন্য কিছু নয়। মুখ্যমন্ত্রীর চকলেট খাওয়া অনশন মঞ্চে কোনো দিনই বিরোধী দলনেতা ছিল না, সেটা যারা আজকে ওখানে গঙ্গার জল ছিটাচ্ছে তারাও জানে। সুদীপ দাসের রিপোর্ট, খবর সোজা সাপ্তা। টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি, ঠিকানা রিশা কেভিন্টার্স এর কাছে। এখানে থাকছে ফ্রি পার্কিং, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন, বুকিং চলিতেছে দেবাংশী অ্যাপার্টমেন্ট, পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার। ফোন নাম্বার 7003017121। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিশরা মাতৃসদন, স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ ICU ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন।
চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভা সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি, স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।